ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড হলো পূর্ব ভারতের একটি রাজ্য যার রাজধানীর নাম রাঁচি। এটি বিহারের দক্ষিণাংশ থেকে আলাদা হয়ে 2000 সালের 15 নভেম্বর গঠিত হয়েছিল। আর আগামী 5 দিন ঝাড়খণ্ডের পর্যটক কেন্দ্রগুলির মধ্যে বিখ্যাত কয়েকটি জায়গা আমরা ঘুরে দেখব, আর তার সাথে সাথে তোমরাও এক্সপিরিয়েন্স করবে নতুন কিছু। তো চলো বন্ধু, নতুন বছরের এই নতুন রাইডটা শুরু করা যাক। আর বন্ধু, চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে রাইডটা আবার শুরু করি। তো বন্ধু, এখন ঘড়িতে সময় হয়েছে 10:42 মতন, আর আমরা এখন কোলাঘাটে রয়েছি। কোলাঘাটে এখন খাওয়া দাওয়া হলো, আর বাইকের এখন অল্প একটুখানি যার যেরকম কাজ রয়েছে একটু করছে, মানে লাগেজ এগুলো ঠিক করার থেকে শুরু করে বাকি সব কিছু। এখানে দেখো, এখানে একটু আর এখানে মোবিল টপ আপ হচ্ছে এক জায়গায়। যাই হোক, আমাদের ঝাড়খণ্ড রাইডটা সবে এখান থেকে শুরু হয়েছে, আর সবে আমরা মোটামুটি ওই 70 কিলোমিটার মোটামুটি কমপ্লিট করেছি, আর এখনও মোটামুটি আমাদের 1200 কিলোমিটার মোটামুটি রাইড বাকি। তো যেতে যেতে অনেক তো কথা হবে, আর ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, মানে এটার 5-6 মতন হয়তো ভিডিও আসবে। তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট, আর ফার্স্ট পার্টের শুরুতে মানে সব শুরু করলাম। তো চলো এবার গোপ্রো মোডে তোমাদের সাথে কথা হবে, আর ভালো ভালো ভিউ আছে ঝাড়খণ্ডে, প্রচুর ভালো ভালো ভিউ আছে, তো সেইগুলো তো তোমাদেরকে দেখাবোই। আর দেখতে গেলে তোমরা আমাদের সাথে থাকো, ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক তো অবশ্যই করে দিও, ঠিক আছে? তো বন্ধু, আমাদের মাস্ক খাওয়া দাওয়ার পর আমরা ফার্স্ট ডে যাচ্ছি হচ্ছে ঘাটশিলা, যেটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। মানে ঝাড়খণ্ডে যে মেন মেন জায়গাগুলো আছে সেগুলো তো আমরা অবশ্যই কভার করবো, কিন্তু ফার্স্ট ডে আমরা 260 কিলোমিটার যেটা আমাদের নিয়ারেস্ট এই রাস্তাটাই পড়ছে, ঠিক আছে? মানে ঝাড়খণ্ডে ঢোকার শুরুতেই রাস্তাগুলো পড়ছিলো। আমরা প্ল্যান করেছিলাম যে আসার দিন এই জায়গাগুলোই আমরা ঘুরবো, কিন্তু আমরা ভাবলাম যে সেই জায়গাতে যাচ্ছি আমরা জায়গাগুলো মানে দেখতে দেখতে যাই, তো সেই প্ল্যানেই আমরা যাচ্ছি, এখন দেখি কি হয়। আর বন্ধু, আমাদের নতুন ইন্টারকম আমরা হেলমেটে সেট করেছি তিনজনা, কিন্তু এই গ্লাসে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, মানে অনেক কাছ থেকে দেখতে হবে। যাই হোক, তোমাদের এটা আমি পরে ভালো করে একদম ডিটেলসে একটু ভিডিও একবার দেখিয়ে দেবো। আর মোটামুটি সাউন্ড কোয়ালিটি ঠিকঠাকই আছে, এখন মোটামুটি ভালোই চলছে দেখছি। আমরা কনফারেন্সে এখন কথা বলতে বলতেই যাচ্ছি, সবাই লাইনেই আছে, তো শুনতে পাচ্ছ তো তুমি কুতুব ভাই? আস্তে আস্তে শোনা যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, আমরা তো আমরা সবাই কনফারেন্সে রয়েছি, আমাদের সামনে রয়েছে কুতুববার, পিছনে আমাদের ভাই লোক আসছে সবাই, ঠিক আছে? আমরা আমরা টোটাল যাচ্ছে হচ্ছে 5 জন, আর একজন পিছনে রয়েছে একটু দূরে। তো চলো এই রাইডটা তোমরা এনজয় করো। বন্ধু, কমপ্লিট হলো আজকে আমাদের 101 কিলোমিটার, মানে আজকের ফার্স্ট ডে আমাদের 101 কিলোমিটার, না না 102 কিলোমিটার কমপ্লিট। আর আমাদের কুতুব ভাই দেখেছে একদম ফুল দমে আজকে রাইডার মুডে আছে। মানে কুতুব ভাই অ্যাকচুয়ালি নতুন হেলমেট কিনেছে, নতুন ইন্টারকম কিনেছে, নতুন জ্যাকেট কিনেছে, নতুন ব্যাগ কিনেছে, আজকে মানে ওনার মজাই আলাদা। তো বন্ধু, আমরা এখানে দাঁড়িয়েছি একটা কারণে, কারণ আমরা বাইকের সব কাগজপত্র যখন আপডেট করলাম, মানে আপডেট চেক করছিলাম, তখন দেখলাম যে আমাদের মনাদার বাইকের পলিউশন সার্টিফিকেট 4 তারিখ পর্যন্ত, মানে আর 3 দিন আছে, আর আমাদের রাইড হচ্ছে 5 দিনের, ঠিক আছে? এখন এখানে দাঁড়িয়ে আমরা একটা পলিউশনের জায়গা খুঁজলাম, আর এখান থেকে মানে পলিউশনটা করিয়ে নেবে তাড়াতাড়ি, ব্যাস হয়ে গেলে তারপর আমরা বেরিয়ে যাবো। এই কুতুব ভাই দেখেছো, আমাদের রাইডার মানুষ একদম, নতুন হেলমেট কিনেছো, ছবি তুলবো, একটা নতুন হেলমেট কিনেছো সুন্দর, ইন্টারকম কিনেছো, দাঁড়াও চলো আগে ওই পৌঁছাই ওখানে, তারপর যত খুশি ফটো তুলবে। বাচ্চা ঘুম পাচ্ছে না তো? ঠিক আছে, দেখেছো রাইডে যেতে গেলে কোনো বয়স লাগে না, দেখে বাচ্চা বাচ্চা বাচ্চাকে নিয়ে চলে এসেছি আমরা, ভালো লাগছে তো না? ভালো লাগছে না, বাড়ি যাবে? এবার 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 তুমি চালাবে বাইক, আর ও বসে যাবে, তাই তো সৌরভ? যাই হোক, ততক্ষণ পলিউশনটা করে নিক, আর আমরা একটুখানি ফটো ফটো তুলে নিই নাকি?
বাচ্চা ক্লান্ত নাকি বাচ্চা? তাহলে কি বাচ্চা আমাদের নতুন ছোট বাচ্চা রাইডার আমাদের? আরে ভাই আমরা ঘুরতে যাচ্ছি, লাগেজ নিয়েছি, লাগেজ নিয়ে এত প্রবলেম, এত সমস্যা। সামনে দেখো কাকা কত সেট আপ নিয়েছে দেখো, উইদাউট ক্যামেরায়। তো বন্ধু 232 কিলোমিটার রাইড কমপ্লিট করার পর আমরা এখন ঢুকছি হচ্ছে ঘাটশিলা। ঘাটশিলা এখান থেকে এখন 17 কিলোমিটার এখনও বলছে। তো বাইক নিয়ে আমাদের আর 17 কিলোমিটার কমপ্লিট করলে আমরা পেয়ে যাব ঘাটশিলার সেই সুন্দর ড্যামটা, আর ওখানে সৌন্দর্য দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো এই বাসটা এদিকে ঢুকবে তাই না, তার জন্য হাত দেখাচ্ছে, তাহলে আমাকে ওই সাইডে যেতে হবে। চলো কোন দিকে যাবো, সোজা দেখাচ্ছে আর একটা ডান দিকে দেখাচ্ছে। চলো চলো, আর এই আঁকা বাঁকা রাস্তাটা দিয়ে আস্তে আস্তে আমাদের আর একটুখানি, মানে এই রাস্তাটা একটুখানি খারাপ আছে, কারণ এর আগের রাস্তাটা খুব ভালো ছিল, মানে সেম টু সেম এরকমই রাস্তা কিন্তু খুব ভালো রাস্তা ছিল, আর এইটা একটু খারাপ আছে। যদিও আমাদের আস্তে আস্তে একটু যেতে হচ্ছে, আর 17 মিনিট দেখাচ্ছে আমাদের ডেস্টিনেশন। তো চলো টুকটুক করে যাওয়া যাক, আর এখন সময় মোটামুটি কটা বাজে, এখন হচ্ছে 3:01। বাহ বাহ বাহ, গুগল ম্যাপ আমাদের বলেছিল 3:15 এখানে আর কি আমরা এন্ট্রি করব, কিন্তু 3:01 মানে আর এখানে দেখা যাচ্ছে 15 মিনিট, মানে 15 মিনিটের মধ্যে আরামসে পৌঁছে যাবো। তো চলো দেখি সেই ড্যামটা। হো 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 ভাই, ভিউ দেখো খালি, হি হা 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 হা। এই রোডটার নাম কি বেশ? হ্যাঁ, বুড়ুধি 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 ড্যাম। আচ্ছা রোড রোড, চলো না ম্যাপ যেখানে দেখাচ্ছে নিয়ে যায় আগে, আসো আরে ড্যামেই আসো না, আর কই ওরা। তো বন্ধু আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, আমাদের আরেকটুখানি বাকি, মানে 4 কিলোমিটার আমরা রয়েছি এখন। এই রাস্তাটার নাম হচ্ছে বুড়ুধি রোড, আর ড্যামটার নামও তাই। তো সামনে দেখতে পাচ্ছ পাহাড়, মানে আজকে ওয়েদারটা একটুখানি মেঘলা ওয়েদার রয়েছে, কিন্তু তাও মনে হচ্ছে দেখা যাচ্ছে কি সামনে, এখানে দেখো পুরো পাহাড় মতন রয়েছে। আর একটু অফরোড করতে করতে যেতে হচ্ছে, সবাই চলে আসো। আচ্ছা এইটা দেখাচ্ছে একটা এই সাইডে একটা এই সাইডে, কোনটা দিয়ে যাবে? সোজা চলো, সোজা সোজাটা আসো, লোকজন ভালোই আছে। মানে অফ অফ সিজনে আসলে বেশি ভালো নাকি? চলো এখনো শেষমেশ যাওয়ার রাস্তা আছে, চলে আসো। এক কাজ করি আমরা, ওরা বাইকটা ঘোরাই ঠিক আছে, ঘুরি ওই ওই ওখানে বাইক রেখে নিচে নামি, সেই ওই যে রাউন্ডটা রয়েছে না, সেই ওখানে রাউন্ড রয়েছে একটা, ওইটাতে চলো নিচে নামবো। চলো
সব থেকে বড় কথা এই লাগেজ কি করবে, বাইক যেখানে জমা রাখবে? চলো দেখি কোথাও তো জমা রাখা যাবে নিশ্চয়ই। তো বন্ধু এখান থেকে ড্যামটা দেখো, মানে কুয়াশায় টোটাল কিন্তু ভরা, জানি না ঠিকভাবে দেখাতে পারবো কিনা। চলো দেখি। হ্যাঁ হ্যাঁ চলো ভাই সাহেব, ঘাটশিলায় এত ভিড়। এই এখান থেকে পাশ দিয়ে নেমে যাবো, চলে আসো এখানে বাইক রাখো। তো বন্ধু এখন সময় হচ্ছে বিকেল 4টে, আর আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে ঘাটশিলা, মানে আমার পিছনে যে ড্যামটা দেখতে পাচ্ছ ওই ড্যামটার নাম আমাদের কুতুব ভাই বলবে, মানে আমি ঠিক বলতে পারছি না তাই জন্য আমাকে হেল্প করবে, ঠিক আছে? তার নাম কি বেশ? বুরুদি ড্যাম। বুরুদি ড্যাম, কি তো আজীব নাম। যাই হোক, এই হচ্ছে ড্যাম, আর আমাদের বাইক এখানে পার্কিং রয়েছে, মানে ওই সাইডে, ওই সাইডে সোজা যে রাস্তাটা আছে না ওই রাস্তায় পুরো একদম লোকজন ভর্তি, দূরে পিকনিক করছে, আর ড্রোন শট তো ভাই আসছেই না, মানে দেখতে পাচ্ছ ওয়েদার, আজকের ওয়েদার প্রচুর বাজে। তো এখন আমরা হচ্ছে নিচে যাব, আমরা এখন ওপরে দাঁড়িয়ে রয়েছি আর বাকিরা কিন্তু ফটো তুলতে খুব ব্যস্ত, ঠিক আছে? তোমাদের ড্যামটা দেখি এখান থেকে আরেকবার। এই যে তোমরা, না সেই যে, ঠিক আছে সবাই ফটো তুলতে ব্যস্ত। এবার আমরা এখান থেকে মানে নিচে যাব, নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি, মানে সেই শেষ পর্যন্ত আছে, মানে দূরে দেখতে পাচ্ছ পিকনিক হচ্ছে। চলো তাহলে নিচে যাই। চলো আমরা এখন নিচে যাচ্ছি দুজন মিলে, আমরা আমরা আজকে থেকে হচ্ছে বন্ধু, ঠিক আছে? বন্ধু তো আজকে আমরা দুজনা বন্ধু, আর কাল থেকে অন্য কেউ বন্ধু, মানে এখানে দেখে নামতে হবে, পজিশন খুব খারাপ। আস্তে আস্তে নামো, আস্তে আস্তে, হ্যাঁ পড়ে গেলেই ব্যাস হাত পা ছিলে যাবে। এই হচ্ছে ঘাটশিলা, আমাদের বুরুদি ড্যাম। বুরুদি ড্যাম মানে সুন্দর, কিন্তু যদি আকাশটা এবি ক্লিয়ার থাকতো বেশ ভালো লাগতো আরো। আর বুরুদি ড্যামে এসে আমাদের একটা মানে কি বলবো, মনের মন আর কি পুরোপুরি হলো না, কারণ ড্রোন শট তো আসলেই না ভালো, ড্রোন ফ্লাই করছি একদম বাজে, মানে ফুটেজ পুরো মনে হচ্ছে যেন অন্ধকার হয়ে গেছে। এখন 4টে বাজে, তিনটে সময় শটটা নিয়েছি, কি তাও এরকমই, মানে সকাল থেকে আজকে ওয়েদারটা টোটালি বাজে। যাই হোক, যখন ওয়েদার ঠিক থাকে তখন একদম ফার্স্ট ক্লাস আসে, আর বাকিরা ফটো তুলতে তো ব্যস্ত, আর একজনের খিদে লেগেছে, তোমার খিদে লেগেছে তো? চলো চলো এবার খাবো। আর আমাদের সাথে একটা ছোট রাইডার আছে, একটু হাই বলে দাও সবাইকে। হ্যাঁ রাইডার আমাদের, তুমি পিলিয়ান, পাগল আছে নাকি? তাই তো, এইটা আমাদের ছোট ভাই, আমাদের সাথে আজকে মানে জয়েন করেছে। আর তুমি কি রাইডার তো? হ্যাঁ তুমি রাইডারই, তাই তো? লজ্জা লজ্জা খিদে পেয়েছে নাকি? বেড়ে জায়গা আছে, ঠিক আছে। যাই হোক, এখানে আমরা ঘুরে ঘাড়ে ফটো শ্যুট করে তারপর আমরা আজকে মানে লাঞ্চ করবো, এখনো হয়নি, সন্ধে আর এক ঘন্টা বাদেই সন্ধে হয়ে যাবে। তো এখানে এই হচ্ছে সিন ঘাটশিলায়, নেক্সট ডে আমরা যাব আর একটা নতুন ডেস্টিনেশনে, তো এখানে সব কাজ বাজ মিটিয়ে তারপর আমরা বেরাবো।